Challenge. La breve. Uslava, la Oshi Inko. Je kono binita ke apne je kono shomoy out kore dite hobe. Onek old ache. Kintu boss, matro ek shoptah pare. Koyek shoptah. না কয়েক না মাত্র এক সপ্তাহ মানে আমি কেউ না এতদিন ধরে তিলে তিলে আমার এই ক্যারিয়ার আমি গড়ে তুলেছি আর আপনি মানে আমার আমার কোনো জায়গা নেই আমি ইচ্ছা করলেই পারবো তোমাকে স্টপ করে দিতে আশান্ত লাইফ ইজ নট ফেয়ার ঘাসগুলো কতদিন ধরে কত সময় নিয়ে বড় হয় কি জানো এক মিনিটে গুলো তাদের খেয়ে ফেলে আবার এরকম অসংখ্য ঘাস খাগুলো দুই তিন বছরে বড় হয় সেই জীবন দগুলো আমার প্ল্যানের শিক্ষা হতে মাত্র সময় নেয় চার থেকে পাঁচ ঘন্টা জীবনে কোপ ছাড়া কি আছে বলো কি বলো উকিল রাব্বানি ভাই তাড়াতাড়ি ওপারে যাওয়ার ব্যবস্থা করছেন রাব্বানি ভাই আমি আপনার
মিসেস রাফানি আমার বোন। খালা তো বল, তবে আপনার চেয়ে অনেক বেশি। আই এম সরি অ্যাকচুয়ালি। আমার বোনটা অনেক দুঃখী। একদিকে নিঃসন্তান, তার উপর স্বামীর পরকীয়া, বুঝতেই তো পারছেন। সরকারিভাবে কেসটা বন্ধ করা হয়েছে, আমি কোনোভাবেই উর্মিকে হেল্প করতে পারছি না। কিন্তু আমি চাই আপনি কেসটা একটু ভালো করে দেখুন। আচ্ছা, পোস্টমর্টম রিপোর্ট কী বলে? ওখানে সব কিছুই স্বাভাবিক ছিল। আমি পার্সোনালি আরও কিছু স্যাম্পল একটা ল্যাবে টেস্ট করতে পাঠিয়েছি। যত রকম টেস্ট সম্ভব আমি সব করতে বলেছি। ওটা রিপোর্টটা পেলেই আপনাকে হ্যান্ড ওভার করবো। মিস্টার শামস, হয়তো আপনার অনেক সময় নষ্ট হবে, তবু যদি একটু হেল্প করেন, অন্তত আমার বোনের সাথে একবার কথা বলুন। সে বুঝুক যে ডিপার্টমেন্টে ওর একটা ভাই আছে এবং সে তার সব কিছু দিয়ে চেষ্টা করছে। আপনি কাউকে সাসপেক্ট করছেন? তারা নামে একটা মেয়ে, টিভি নায়িকা, রাব্বানির গার্লফ্রেন্ড, পরকীয়া, ওই দুলাভাইকে ডিপলি নেশার পথে নিয়ে গেছে। আর রাব্বানি ও তারার কি সম্পর্ক সেটা বুঝতে হলে এই মোবাইলে কয়েকটা ছবি দেখলেই বুঝতে পারবেন। রাব্বানির ফোন, আর আমার দুলাভাইকে বলতে গেলে এই মেয়ে ধ্বংস করেছে, আমার বোনের সংসারটা ধ্বংস করেছে। তারা কোনো খোঁজখবর করেছেন? হ্যাঁ, ওর অ্যাপার্টমেন্ট সার্চ করেছি। ওখানে কিছু পাননি? অনেক কিছুই পেয়েছি, তবে উল্লেখ করার মতো কিছু না। সবচেয়ে বেশি পেয়েছি গাঁজা। ওই রাতে একটা পার্টি ছিল শান্ত নামে আরেক অভিনেতার বাসায়। ওই পার্টিতে তিনজনই ছিল। আমি তারও বাড়ি সার্চ করেছি, কয়েকটা মদের বোতল, পাইরেটেড ডিভিডি, বই, এগুলো ছাড়া আর তেমন কিছু পাইনি। তবে ওর ওখানেও কয়েকটা স্টিক পেয়েছি। তেমন কিছু না, ইচ্ছে করলে গ্রেফতার করা যেত, কিন্তু হ্যারাস করে লাভ। হ্যাঁ সেটাই। আচ্ছা, মিস্টার রব্বানি যেদিন মারা গেলেন সেদিন উনি কি ড্রাঙ্ক ছিলেন? রিপোর্ট তো তাই বলছে। ব্লাডে অ্যালকোহলের পাশাপাশি মারিজুয়ানার অস্তিত্ব পাওয়া গেছে। আর দুলাভের বেডরুম থেকেও আমি কয়েকটা স্টিক পেয়েছি। ওগুলো কি পরীক্ষা করেছিলেন? না। ও, এখানে এই ছবিটা তো অনেকগুলো ফুলের এবং গাছের ছবি। তুলেছে হয়তো কোথাও। ওর বাসায় অবশ্য একটা ছোটখাটো বাগান আছে, সেখানেও হতে পারে। কিছু রেয়ার গাছ, চিনতে পারছি না। আচ্ছা মিস্টার জিব্রান, রব্বানি সাহেবের মোবাইলটা আমার কাছে থাক। আপনি তাহলে সত্যি সত্যি হেল্প করছেন? হ্যাঁ, কারণ প্রায়ই তো আপনার হেল্প আমার দরকার হয়। আপনি যদি সেই হেল্প করা বন্ধ করে দেন তাহলে তো আমার বিপদে পড়তে হবে। তো আপনাকে হেল্প করা ছাড়া আমার কোনো উপায় নেই। কি যে বলেন না। অবস্থাটা বুঝতে পারছি, সো আপনাকে আর বিরক্ত করব না। আমি সরাসরি কাজের কথায় আসি। আপনি আমাকে তারার সম্পর্কে ডিটেইল বলুন তো। তারা যে অ্যাপার্টমেন্টে থাকে ওটা রাব্বানির দেওয়া। যতদূর জানি ওটার মালিকানা রাব্বানির নামে। তারা খুব জোরাজোরি করছিল ওর নামে সেটা লিখে দেবার জন্য, কিন্তু রাব্বানি শোনেনি। কারণ তারার অনেকগুলো ঘনিষ্ঠ বন্ধু তৈরি হয়েছিল মিডিয়াতে এবং এর বাইরে। আমার স্বামী বেশ সেনসিটিভ টাইপের, পৃথিবীর সব কিছুকে, সব কিছুকে সে নিজের চাকর মনে করতে পছন্দ করত। তারা অনেকগুলো কাজ করতে পারেনি, অনেক বড় বড় কাজ, কারণ আমার স্বামী তারাকে সেগুলো করতে দেয়নি। তারা কি আপনার স্বামীকে ভয় পেতেন? শুধু তারা না, আমরা সবাই, আমরা সবাই ওকে ভয় পেতাম। ও, আরও একটা ব্যাপার আছে। কি? তারা এবং শান্তর মধ্যে মনে হয় একটা সম্পর্ক আছে। আপনি কি শিওর? না, ঠিক শিওর না, বাট ওদের চলনে বলনে তো তাই মনে হলো। ও আচ্ছা 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 আচ্ছা,
আপনি আমাকে সেদিন রাতের কথাটা একটু বলবেন, রব্বানী সাহেব কখন ফিরলেন, কার সাথে ফিরলেন? ভোর 5টার দিকে রব্বানী ওদিন ফিরেছিল বরাবরের মতো, মাতাল অবস্থায়। শান্তুকে বাড়িতে উঠে দেয়। ছিল না অন্য কিছু? আপনার ভাই মিস্টার জিব্রান আমাকে সবকিছু খুলে বলেছে। আচ্ছা, আপনার কাছে কি মিস্টার শান্তু আর তারার ফোন নম্বরগুলো আছে? বলুন প্লিজ। শান্তুর নম্বরটা হচ্ছে 01 01715 62 31 01 00 01 00 01 00 01 00 01 00 01 00 01 00 01 00 01 00 01 00 01 00 01 00 01 00 01 00 01 00 01 00 01 00 01 00 01 00 01 00 01 00 01 00 01 00 01 00 01 00 01 00 01 00 01 00 01 00 01 00 01 00 01 00 01 00 01 00 01 00 01 00 01 00 01 00 01 00 01 00 01 00 01 00 01 00 01 00 01 00 01 00 01 00 01 00 01 00 01 00 01 00 01 00 01 00 01 00 01 00 01 00 01 00 01 00 01 00 01 00 01 00 01 00 01 00 01 00 01 00 01 00 01 00 01 00 01 00 01 00 01 00 01 00 01 00 01 00 01 00 01 00 01 00 01 00 01 00 01 00 01 00 01 00 01 00 01 00 01 00 01 00 01 00 01 00 01 00 01 00 01 00 01 00 01 00 01 00
আমার যদি আবার দরকার হয় আমি আপনার সাথে যোগাযোগ করব। থ্যাংকস ফর ইউর কোঅপারেশন। দুটোর দিকে রাব্বানি সাহেব ওঠেন। তার স্ত্রীর মতে উনি হাঁটতে পারছিলেন না, বমি হচ্ছিল, চেহারা পিঙ্গল বর্ণ ধারণ করেছিল। তেন তাকে হসপিটাল নিয়ে যাওয়া হয়। এই যে রিপোর্টগুলো দেখো, শরীরে একটা দুটো না, ইনফ্যাক্ট শরীরে অনেক অনেক ঝামেলা ছিল। কার্ডিয়াক অ্যাটাক, লিভার কন্ডিশন পুর, কিডনি সাইজ বড়। ওরে বাবা, আসলেই তো অনেক প্রবলেম। ভদ্রলোক পাড় মাতাল ছিলেন, ইভেন মারিজুয়ানাতেও আসক্ত ছিলেন। ওয়াসিফ, তুমি একটা খোঁজ লাগাও তো। খোঁজ লাগাও যে টেলিভিশন মিডিয়ামে মিস্টার রব্বানির বন্ধু ছিল কারা, আর তার সাথে শত্রুতা ছিল কাদের। আচ্ছা, এত সিরিয়াস কেন? এটা তো একটা নর্মাল ডেসই মনে হচ্ছে। একজন মানুষ অতিরিক্ত মদ খাওয়া, নেশা করা যার অভ্যেস, সে তো এভাবেই মরবে। আমার হাতে পুলিশের দেয় একটা সেকেন্ড রিপোর্ট আছে।
ভালো করে চেক করে দেখো রিপোর্টটা। অ্যালকোহলিক কোনো মানুষের সায়ানাইড লেভেল এত হাই থাকে না। সায়ানাইড? তার মানে তুমি বলতে চাচ্ছ সায়ানাইড দিয়ে মারা হয়েছে? ইম্পসিবল। তার তো সেটা ফরেনসিক রিপোর্টে অবশ্যই ধরা পড়তো। আমি ফরেনসিক রিপোর্টটা ইন্সপেক্টর জিব্রেলের দেওয়া সেকেন্ড রিপোর্ট থেকে বলছি ওয়াসিফ। মাই গড, লেভেল এত হাই থাকলে তো অবশ্যই ধরা পড়তো। দুটো কারণে ধরা পড়েনি। এক, রিপোর্টে ভুল হওয়ার সম্ভাবনা খুবই কম, কারণ ভিকটিমের শালা নিজেই হাত বাড়িয়ে অনেক খরচ করে রিপোর্টটা তৈরি করেছে। আচ্ছা, তাহলে সেকেন্ড কারণটা? সেকেন্ড কারণটা হচ্ছে সায়ানাইড একবারে পুশ করা হয়নি, খুব ধীরে ধীরে পুশ করা হয়েছে। কারণ সায়ানাইড একবারে পুশ করলে মৃত্যুটা যেভাবে ঘটে, মিস্টার রব্বানের মৃত্যুটা সেভাবে ঘটেনি। তার আরও নানান শারীরিক ঝামেলা ছিল, অল্প অল্প করে সায়ানাইড পুশ করাতে ওই ঝামেলাগুলোই যেমন লিভার কিডনি এক্সট্রিম আকার ধারণ করে আর মিস্টার রব্বানি মারা যান। আমি অবশ্য এক্সট্রা একটা খোঁজ নিয়েছি, সেটা হচ্ছে রব্বানি সাহেবের একজন পার্সোনাল ডাক্তার ছিলেন, আমি ভদ্রলোকের সঙ্গে ফোনে কথা বলেছি, উনি আমাকে যেটা ইনফর্ম করলেন সেটা হচ্ছে রব্বানি সাহেবের এই ধরনের সিরিয়াস রোগ অনেক বেশি ছিল। তাহলে তুই ভদ্রলোকের সাথে কথা বলতে হবে। হ্যাঁ, কথা বলো, ফোন করি না, প্রথমে কথা বলতে হবে মিস তারার সাথে। কিন্তু শান্তর সঙ্গে কথা বলাটা উচিত ছিল না? হ্যাঁ উচিত, কিন্তু মিসেস রব্বানের মিস তারার প্রতি যেরকম মনোভাব। আচ্ছা দেখি কি করা যায়। ঠিক আছে, দেখো আমি তাহলে একটু কাসাবানি স্টার্টই করি। হ্যাঁ, আমি প্রাইভেট ইনভেস্টিগেটর সৈয়দ শামস, আমি রব্বানি মার্ডারের ব্যাপারে আপনার সাথে একটু কথা বলছি। আপনার এখানকার শুটিং কি শেষ হয়ে গেছে? মানে নাটকে তো আর এইসব কস্টিউম পরা যায় না, জাস্ট একটু শুটিং শেষ রিল্যাক্স হওয়ার জন্য। দ্যাটস কুল, রিল্যাক্স থাকার জন্য তো আপনারা অনেক কিছু করেন তাই না? মানে ঠিক বুঝলাম না। আপনারা তো রেগুলার ড্রিঙ্ক করতেন, আপনি রব্বানি শান্ত? রেগুলার না, প্রায়। মারিজুয়ানা চলতো? ওগুলো জোগাড় হতো কোথা থেকে?
এগুলো জোগাড় করা কি খুব কঠিন কাজ? না তা না, আমি জানতে চাচ্ছিলাম অ্যারেঞ্জটা করতো কে, মিস্টার রব্বানি না আপনি না শান্ত? আসলে রব্বানি সাহেবের স্ত্রী আপনাকে কি বলেছে বলেন তো? মিসেস রব্বানি বলেছেন যে মিস্টার রব্বানিকে আপনি কাজে আসক্ত করে তুলতে সাহায্য করেছেন এবং স্টিকার সরবরাহ নাকি আপনি করতেন। কতদিন ধরে চলছে? সেই রাতে আপনারা কখন কোথায় মিট করেছিলেন? শান্তর বাসায়। আমরা 12টার দিকে শান্তর বাসায় যাই, তারপর 4টার দিকে বেরিয়ে যাই। আচ্ছা দেখুন, এই ব্যাপারগুলো না আমি ইন্সপেক্টরকে অনেকবার বলেছি। হ্যাঁ, ইন্সপেক্টর আমার বাসায় সার্চ করেছে, শান্তর বাসায় সার্চ করেছে, তারপরও আপনি আমি সব জানি মিস্টার। তারপর আমি আবার জিজ্ঞেস করছি, আপনার আমাকে জানাতে কোনো আপত্তি আছে কি? Not really. ওই দিন রাতে আর কে কে ছিল পার্টিতে? আমি, শান্ত, রব্বানি। জি বলার আগে ছোট্ট একটু বিরতি নিলেন। জি এবার কিন্তু নেননি। জি দেখুন, আমি না আসলে আপনার কথা বুঝতে পারছি না। আপনার আর বোঝার দরকার নেই, যা বোঝার আমি বুঝে গেছি। আমি এখন উঠি, আপনার সাথে আমার দেখা হবে, আমি এখন উঠছি। ও বাই দ্য ওয়ে, আপনার এই নাটকটার নাম কি? লজ্জাবতী প্রেম। বেস্ট অফ লাক, দেখা হবে। ভাই, এই বাসায় ওই যে টেলিভিশন অভিনয় করে শান্ত, ওই বাসায় থাকে না? ও আচ্ছা, 11টার পর গেট যে বন্ধ, আসলেই বন্ধ করে দেয়? ও আচ্ছা, না খুব খারাপ লুট, মানে 11টার পরে লাইট লুট সব বন্ধ করে দেখে ওরা ঢুকতে দেয়। হারিয়ালা অনেক রাগি না? আমাদের এক বন্ধুর বিদেশ থেকে আসার কথা ছিল, তো গত 3-4 দিন আগে মনে হয় এখানে একটা পার্টি হয়েছিল, রাত 12টার দিকে আসছে, ভোর 4টা পর্যন্ত ছিল, এরকম কিছু হয়েছে? না না, 11টার পরে তো লাইটই বন্ধ করে দেয়, বাড়ি এলে কেমনে? ও আচ্ছা, আমার নাম হচ্ছে মাসুদ,
শান্তু আসলে বলেন যে আমি ওর স্কুল ফ্রেন্ড মাসুদের ছিলাম, আমি পরে আবার আসবো, আজকে একটু তাড়া আছে। হ্যাঁ, ও তো 11টার মধ্যে চলে আসবে। আচ্ছা, আসলে বললেন যে আমার নাম মাসুদ, আমি আসছিলাম। ওকে, থ্যাংক ইউ। পিক আপ দ্য ফোন, তাড়া। তারা শামস মনে বুঝে গেছে যে সেদিনের পার্টিটা আমার বাসা হয়নি। শত আমার বাসা পুলিশ এসেছে। দেখুন মিস তারা, আপনি সেলিব্রিটি মানুষ, একটা স্ক্যান্ডাল হয়ে যাবে। দেখা গেল আপনি এই কেসে জড়িত না, অথচ এমন লেখালেখি হলো যে আপনাকে খুনি বানিয়ে ফেললো। সো আপনার ব্যাপারটা মাথায় রেখে আমি জিব্রান সাহেবের সাথে ব্যাপারটা শেয়ার করি, তাই আপনাকে এখানে আনা হয়েছে। তোর কি হবে, তোর কিছুই হবে না, তোর ব্যাপারে আমরা কেউ মুখ খুলবো না।